নমস্কার বন্ধুগণ, আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ প্রকাশিত করা হলো। জানিয়ে দেওয়া হলো আগামী আগস্ট মাসে কোন কোন ধাপে কোন কোন জেলায় কত তারিখ থেকে কত তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। তাই বন্ধুরা, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান যে আগামী আগস্ট মাসে আপনি কোন ধাপে কত তারিখে টাকা পাবেন, তাহলে ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ ভিডিওটিকে স্কিপ করলে কিন্তু ভিডিওটি বুঝতে আপনারই অসুবিধা হবে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে আগামী দিনেও লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সকল প্রকল্প সম্বন্ধে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেই নোটিশটি যেখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে দেওয়া হবে তারিখ ঘোষণা কর্তৃপক্ষের। তো চলুন দেখে নেওয়া যাক যে এই নোটিশটিতে কর্তৃপক্ষের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে থেকে দেওয়া হবে সেই তারিখটি নিয়ে আসলে কি বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কত তারিখে দেওয়া হবে এই নিয়ে জুলাই মাসের গত 27 তারিখের এক বৈঠকে জানানো হয় যে দেখা গিয়েছিল অনেক মহিলাদের গত জুন ও জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে অনেক দেরি হয়েছিল। তো আবার অনেক মহিলারা কোনো টাকাই পায়নি। তবে এই আগামী আগস্ট মাসেও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে যে দেরি হবে এমনটা কিন্তু নয়। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী 6টি জেলার মহিলারা আগস্ট মাসের প্রথম সপ্তাহের 1 থেকে 5 তারিখের মধ্যে নিজেদের জেলা এবং ক্যাটাগরি অনুযায়ী দ্বাদশ কিস্তির টাকা পেয়ে যাবে। তবে যদি কোনো মহিলার টাকা পেতে একান্তই দেরি হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই, তারা আগস্ট মাসের 10 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে। এবং বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলার মহিলারাও আগস্ট মাসের 5 থেকে 15 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে। শুধু এই নয়, আরও জানানো হয়েছে যে আগামী আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের বহু উপভোক্তারা 500 ও 1000 টাকা পাবে। তো আবার বহু মহিলারা 500 ও 1000 টাকার বদলে ক্যাটাগরি অনুযায়ী 1000 ও 2000 টাকা পাবে। তবে সেই মহিলারাই এই অতিরিক্ত 1000 ও 2000 টাকা পাবে যারা গত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে কোনো টাকা পায়নি। তবে সকলকেই কিন্তু মনে রাখতে হবে যে এই আগস্ট মাসে মোট 3টি ধাপে ধাপে জেলা অনুযায়ী সকলকে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনারা আগামী আগস্ট মাসে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে যাবেন। এবং যারা গত জুলাই মাসে মানে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়নি, তারা আগামী আগস্ট মাসে একসাথে 2 মাসের টাকা, যারা 500 টাকা পাওয়ার কথা তারা 1000 টাকা, এবং যাদের 1000 টাকা পাওয়ার কথা তারা 2000 টাকা পেয়ে যাবেন। তো ব্যাস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করে বলতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।